আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন মাশাকি নামের একটি ড্রিল মেশিন। মূলত এটি ব্যাটারি চালিত ড্রিল মেশিন, আমরা হ্যান্ড ড্রিল বলে থাকি। তো এই ড্রিল মেশিন দিয়ে নাট খোলা, নাট লাগানো, ওয়াল ছিদ্রি করা অনেক কাজই কিন্তু হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এর চার্জার, এই ব্যাটারিটি কিন্তু দেখা যাচ্ছে 26 ভোল্ট চায়না ব্যাটারি। তো এই ব্যাটারির সমস্যা কি, আমরা আজকে ব্যাটারিগুলোকে ঠিক করব, ঠিক করে আপনাদের মাঝে দেখাবো। তো প্রথমত আমরা আগে একটু যদি পরীক্ষা করে দেখায়, তো দেখেন আমরা কিন্তু ব্যাটারি লাগাছি, লাগানোর পরে এই যে লাইটে এখানে সুইচ চাপ দিলে হালকা একটু লাইট জ্বলতেছে, কিন্তু মোটর কিন্তু ঘোরে না। দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু ঘুরছে না। তো আমরা যদি আরেকটি ব্যাটারি আছে, দুইটা ব্যাটারি থাকে, তো আমরা পরের ব্যাটারি দিয়ে যদি একটু চেক করি, তো দেখুন আমি দ্বিতীয় ব্যাটারিটিকেও লাগিয়ে নিচ্ছি। তো দেখুন এই ব্যাটারিও একই অবস্থায়। তো সমস্যা হলো এই ড্রিল মেশিন কিন্তু নষ্ট না, ড্রিল মেশিন ঠিকই আছে। সমস্যা হলো আমাদের এই যে দুটো ব্যাটারি আছে, এই দুটো ব্যাটারির সমস্যা। তো আমার হাতে দেখতে পাচ্ছেন চার্জার দেখতে পাচ্ছেন, চার্জারটিও কিন্তু 26 ভোল্ট, 100 বা 240 ভোল্ট ইন, আউট হয়েছে হলো 26 ভোল্ট। তো দেখুন আমি ব্যাটারিটিতে যখন চার্জার লাগাই, দেখেন এখানে কিন্তু লাল বাতি জ্বলতেছে, অল্প একটু পরে কিন্তু লাল বাতি সবুজ বাতি হয়ে যায়। দেখেন এই যে সিগন্যাল দিচ্ছে যে আমি ব্যাটারি ফুল হয়ে গিয়েছি, এখানে কিন্তু ফুল ব্যাটারির সিগন্যাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা আরেকটি ব্যাটারি যদি লাগাই চার্জে, তো দেখুন এই ব্যাটারিতে কিন্তু চার্জই নিচ্ছে না। তো আজকে আমরা এই ব্যাটারিটিকে ঠিক করব। এই ব্যাটারিগুলো বাজারে কিনতে গেলে অনেক দাম লাগে। তো আমাদের এই ড্রিল মেশিনটি আনা হয়েছিল সৌদি আরব থেকে, সৌদি থেকে নিয়ে আসা এই ড্রিল মেশিনটি দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর চলার পরে দুইটা ব্যাটারি অকাজও হয়ে পড়েছে। তো আমরা এই দুইটা অকাজও ব্যাটারিকে সচল করব। তো দেখুন আমরা প্রথমত আগে ব্যাটারির কাভারটিকে খুলে নিলাম। খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ড্রাইভার সার্কিট দেওয়া দেখতে পাচ্ছেন, এবং ড্রাইভার সার্কিটটি দেখতে পাচ্ছেন। আমাদেরকে দেখতে হবে এই ড্রাইভার সার্কিটের সমস্যা আছে নাকি এই ব্যাটারিগুলোতে সমস্যা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5টা ব্যাটারি দেওয়া দেখা যাচ্ছে। আমরা যদি প্রথমত আগে ব্যাটারিগুলো মাপ দিই, তাহলে বুঝতে পারবো যে কী সমস্যা আছে। তো এই যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন 5টা ব্যাটারি আছে, 5টার ভেতরে যদি একটা ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু চার্জ উঠবে না। তো দেখুন আমি কিন্তু ব্যাটারিতে যখন মাপ দিই, ভালোভাবে আমার মিটারের দিকে লক্ষ্য করেন, এই যে এটাতে কিন্তু কোনো লাইন উঠতেছে না। দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটাতে কিন্তু কোনো রেসপন্স আমাদেরকে দেখায় না, আর বাদ বাকি যে দুই সাইড ব্যাটারি আছে, দুই সাইডের যে পিনগুলো আছে সেগুলো দেখাচ্ছে, কিন্তু এই সাইডের পিনটাতে কোনো রেসপন্স দেখাচ্ছে না আমাদের এই যে এই ব্যাটারিটা নষ্ট আছে। তো আমরা এই ব্যাটারি কোথায় থেকে লাগাবো? প্রথমত আমরা আমাদের যে আরও একটি চার্জ ব্যাটারি আছে, দুইটা ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে। আমরা এই ব্যাটারির ভেতর থেকে একটা ব্যাটারি ভালো দেখে বের করে নেব। তো দেখেন এই যে একটা ব্যাটারি কিন্তু নষ্ট দেখাই যাচ্ছে। তো এই ব্যাটারির ভেতরেও একটি ব্যাটারি নষ্ট থাকার কারণে এটাও কিন্তু অচল হয়ে আছে। আজকে আমরা এই ব্যাটারির থেকে একটা ব্যাটারি খুলে নিয়ে আপাতত এই ব্যাটারি একটা ব্যাটারি ঠিক করব। আরেকটি ব্যাটারি আমরা দোকান থেকে দুইটা ব্যাটারি কিনে নিয়ে এসে পরবর্তী ব্যাটারিটিও ঠিক করে নিব। তো দেখুন আমি এখান থেকে খুব সুন্দরভাবে ব্যাটারিটিকে কিন্তু খুলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদেরকে দুইটা ব্যাটারি খুলতে হবে, এখান থেকে একটা খুলতে হবে, এবং যেখানে লাগাবো ব্যাটারিটা সেখান থেকেও একটা ব্যাটারি খুলে নিতে হবে। তো দেখুন আমরা এই যে এই ব্যাটারিটিকে খুলে নিচ্ছি, এই ব্যাটারিটি চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমি আশা করি, আশাবাদী যে ব্যাটারিটার দ্বারা ড্রিল মেশিন চলবে এবং ব্যাটারিতেও খুব সুন্দরভাবে চার্জ উঠবে। তো দেখুন আমি খুব সুন্দরভাবে এখানকার সংযোগটিকে কেটে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই সাইডে সংযোগ দেওয়া নাই, সংযোগ কিন্তু এক সাইডে দেওয়া আছে। এক সাইডে দুইটা ব্যাটারি একস্তর করা আছে, আর এক সাইডে সিঙ্গেল ব্যাটারি আছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ব্যাটারিটিতে মিটার ধরে দেখলাম, ব্যাটারি কিন্তু কোনো রেসপন্স দেখাচ্ছিল না। এই যে এই ব্যাটারিটা আমরা লাগাবো, দেখুন এই ব্যাটারিতে কিন্তু ভোল্ট শো করতেছে মিটারে। তো দেখতে পাচ্ছেন মিটার যখন শো করছে, তখন ব্যাটারিটি কিন্তু অবশ্যই ভালো আছে।
তো আমরা আজকে এই ব্যাটারিটি লাগাবো। আমি একটু জায়গাটা ফাঁকা করে নিই, তো দেখুন আমি এই ব্যাটারিটিকে লাগিয়ে নেব। ব্যাটারি লাগানোর সময় এই যে এখানে মাইনাস দেওয়া আছে, এই পাশে প্লাস দেওয়া আছে, তো আপনারা ব্যাটারি লাগানোর সময় অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাবেন, কারণ প্লাস মাইনাস যদি উল্টা পাল্টা হয় সেই ক্ষেত্রে কিন্তু চার্জ উঠবে না, বা আপনি এখানে সোল্ডারিং করার সঙ্গে সঙ্গে ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে, বা হয়তো দেখা যাচ্ছে যে ড্রাইভার সার্কিটটি নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখুন এটি কিন্তু হেভি পাওয়ারফুল একটি ড্রাইভার সার্কিট। তো এই ড্রিল মেশিনটি অনেক পাওয়ারফুল, পাওয়ারফুল হওয়ার কারণে এর ব্যাটারি যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি কিন্তু আমরা অনেক ড্রিল মেশিন দেখেছি 12 ভোল্ট, কিন্তু এই ড্রিল মেশিনটা দেখুন এত পাওয়ারফুল যে ড্রিল মেশিনের যে ব্যাটারি আছে ব্যাটারিটি দেওয়া আছে 26 ভোল্ট। তো এই যে দেখেন এখানে কিন্তু আমরা কানেকশনটাকে কেটে দিয়েছিলাম, এখানে আমাদেরকে কানেকশন করে নিতে হবে। তো দেখুন আমরা কিন্তু কানেকশন শেষ করে নিয়েছি, এখন আমাদেরকে দেখার পালা সব সম্পূর্ণ লাইন ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন পুরো সাইডেই কিন্তু লাইনটি চলে এসেছে। আমরা যদি একটু চার্জার লাগিয়ে আবারও চেক করে দেখি, তো দেখুন আমি যখন চার্জার লাগাচ্ছি চার্জ কিন্তু উঠতেছে। তো এই যে ব্যাটারিটি আমি এখন চার্জার লাগাইছি, এই ব্যাটারিটা আপনারা দেখেছেন প্রথমে যখন আমি লাগাইছিলাম আমার চার্জারে শুধু সবুজ বাতি জ্বলতো, লাল বাতি জ্বলতো না। আমরা যদি এই অবস্থায় ব্যাটারিটাকে এই ড্রিল মেশিনে, এই যে দেখতে পাচ্ছেন এখানে নখ দেখা যাচ্ছে, এই নখের সাথে যদি একটু লাগাই নিই, এখানে এই দেখেন আমি নখের সাথে লাগাই নিলাম, আমাদেরকে দেখতে হবে ড্রিল মেশিনটি ঘোরে কি না। দেখেন ড্রিল মেশিন কিন্তু ঘুরছে, এবং আমার সামনে যে লাইটটি দেখতে পাচ্ছেন লাইটের আলো কিন্তু অনেক তীব্র হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন ড্রিল মেশিনটি কিন্তু চলছে, আশা করি এই ব্যাটারিটি কিন্তু ভালো হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে লুকাচুরির কোনো কিছুই রাখি নাই। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। তো অনেকে হয়তো বা বলে থাকবেন যে ভাই ব্যাটারিটা একবার কমপ্লিট করার পরে তো আমাদেরকে দেখালেন না, তাই আমি একবারে কমপ্লিট করে নিয়েছি, এখন যদি আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন আমি ব্যাটারিটা কিন্তু যখন চার্জে লাগাইলাম, দেখেন আপনারা চার্জ উঠতেছে। আবার যদি আমরা একটু ড্রিল মেশিনে লাগায় দেখি যে ড্রিল মেশিনটি চলে কি না, তো দেখুন ড্রিল মেশিনে লাগানোর পরে ড্রিল মেশিন কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে। তো এই ড্রিল মেশিন দিয়ে কিন্তু আমরা ওয়ালও কানা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।